আর জিরো বসা বা জিরো বসার আনসার কী আসবে? আনডিফাইন্ড, যেমনটা ম্যাথিউসের স্ট্রাইক রেট ছিল আনডিফাইন্ড। এই যে দেখো আনডিফাইন্ড। এই বস্তুর জন্য আমি এখানেই বললাম প্রাবল্য কত, এম ভরের বস্তু দিলাম বললাম এখানেই তার প্রাবল্য কত, এটা কি হবে? আনডিফাইন্ড। জি এম বাই আর স্কোয়ার, আর কত বসাবা? আর জিরো বসাবা, জিরো বসার আনসার কী আসবে? আনডিফাইন্ড, যেমনটা ম্যাথিউসের স্ট্রাইক রেট ছিল আনডিফাইন্ড। এই যে দেখো আনডিফাইন্ড। তোমাদেরকে বুঝাই জিনিসটা কেন আনডিফাইন্ড হয়েছে, কারণ হচ্ছে তুমি একটু খেয়াল করবা, আমি যদি বলি এখন জিরো বাই জিরো সমান এক্স, এই জিনিস কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটছে যে সাকিব আল হাসান 146 বছর পুরনো একটা রুলকে উদ্বোধন করছে অফিসিয়ালি। তার আগে রুলটা ছিল, কেউ ইউজ করে নাই, ও ইউজ করছে, খুব ভালো একটা কাজ করছে। এটা এখন এটা দৌড়ায় দৌড়ে আসতেছে, সময় বাঁচবে কিন্তু এখন। যাই হোক, এখন একটু খেয়াল করো, আমি বললাম জিরো বাই জিরো সমান এক্স, তাহলে আমরা কী বলতে পারি? জিরো সমান এক্স ইন্টু জিরো। আচ্ছা, বাই দ্য ওয়ে ব্যাপারটা বোঝানো যে এখানে তোমার অবাক হতে হবে, তুমি অবাক হয়ে যাও। হ্যাঁ, এখন খেয়াল করো, আমি এখন এটা লিখতে পারি না, আমি বললাম যে ধরে নিচ্ছে জিরো বাই জিরো সমান এক্স, যেটা আমরা করে থাকি, বললাম জিরো সমান এক্স ইন্টু জিরো। এখন তুমি বলো যে তুমি এখন এক্সের মান কত ধরতে পারো, এক্সের কী মান আসতে পারে, তোমার যা মন চায় বসো, দেখো তো মিলে কিনা হিসাব, কোনো একটা ইকুয়েশনের যা মন চায় সমাধান আছে, মানে তো জিনিসটা আমাদের গ্যাঞ্জাম আছে, তাই না? আমি বললাম এখন এক্সের মান বললাম ম্যাথিউসের স্ট্রাইক রেট না, আমি যদি বলতে চাই একশো, কারো কোনো বাধা নাই, জিরো সমান একশো ইন্টু শূন্য। আমি যদি বলি ম্যাথিউসের স্ট্রাইক রেট হচ্ছে 250, সেইট কোনো সমস্যা নেই, 250 ইন্টু জিরো হচ্ছে জিরো, কোনো সমস্যা। বললাম ম্যাথিউসের স্ট্রাইক রেট হচ্ছে এখন 58, কারো কিছু বলার আছে না? 58 ইন্টু জিরো সমান জিরো, মিলতেছে না ব্যাপারটা? এই যে একটা মান তুমি যা মন চায় নিতে পারতেছে, সেটার নামই হচ্ছে অসংজ্ঞায়িত। এই জন্য জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, যেটা ম্যাথিউস করে দেখাইছে, সাকিব করে দেখাইছে, আসলে ম্যাথিউস এটা শিকার, আসলে ভিকটিম। এই জিনিসটা নিয়ে এখন তুমি নিজে চিন্তা করো, আইসিসি করবে এটাকে, আমি আইসিসি নিয়ে ভাবতেছি যে সে কী লিখবে এখানে, জনতাকে বোঝানো লাগবে না যে তার এই খেলায় স্ট্রাইক রেট কত ছিল? আইসিসিতে কিন্তু সব কিছুর আর কেবে সব কিছু ইনফরমেশন আছে, কোন খেলোয়াড় কোন দিন কী করছে না করছে, কেমন বল মারতে গিয়ে আউট হয়েছে, সব লেখা থাকে। তো তার ক্ষেত্রে স্ট্রাইক রেট কত লিখবে? জিরো বাই জিরো কত হবে? জিরো বলে দেওয়া উচিত, বাট জিরো বলে তো খারাপ, যে আমরা তো জিরো বলি কখন, যখন একটা খেলোয়াড় এক বল খেলছে শূন্য রান নিয়ে ডাক মারছে আর কি, ডাক মারলেই হয় সেটা, যে এক বল খেলছে, তো অ্যাটলিস্ট এক বল খেলছে, আউট হয়ে গেছে শূন্য, বুঝা গেছে না? তো এইটা কী করবে জিরো বাই জিরো? কিছু জানে। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝছো তো সবাই? এখন তোমাদেরকে আমি প্রশ্ন করলাম যে এই বিন্দুতে প্রাবল্য কত হবে, এটা নেয়ারলি এনিথিং হইতে পারে, তার মানে এটা আনডিফাইন্ড, এটা সেটা সম্ভব না, বুঝছো? তার মানে হচ্ছে আমি যদি এখন বলি যে ই সমান জি এম বাই আর স্কোয়ার, ওয়ার দ্য পয়েন্ট ইজ অন দ্য চার্জ ইট সেলফ, চার্জের মধ্যেই পয়েন্টটা বলে দিলাম, এই পয়েন্টে চার্জ কত, চার্জই এখানে বললাম, এখানে প্রাবল্য কত। সো এই জিনিসটা তুমি জিরো বলে দাও, জি এম বাই আর স্কোয়ার কী আসবে? আমরা তো বলি অসীম, এটা আসলে অসংজ্ঞায়িত, তাই না? তাহলে এই জিনিসটা আসলে ডিফাইন্ড না, তাহলে কোনো একটা চার্জের জন্য তার নিজের উপর কোনো প্রাবল্য ডিফাইন্ড না, ইট ইজ আনডিফাইন্ড, ডিফাইন করতে পারিনি আমরা এই জিনিসটাকে। ক্লিয়ার তো ব্যাপারটা? তার মানে হচ্ছে আমাকে যখন বলা হলো যে এ বিন্দুতে প্রাবল্য বের করো, তুমি এ বিন্দুতে যখন প্রাবল্য বের করবা, ইউ ডোন্ট কনসিডার দিস মাস, বুঝা গেছে ব্যাপারটা? এই মাসকে তুমি কনসিডার করবেই না, তুমি কনসিডার করবা বাকিগুলাকে, যে 2 কেজির জন্য এখানে প্রাবল্য কত আর 6 কেজির জন্য এখানে প্রাবল্য কত, কনসিডার দিস টু, এইটার জন্য তার কোনো হিসাব নেই, কারণ এখানে 3 কেজির জন্য এখানে কোনো হিসাব আসবেই না, আনডিফাইন্ড। সেই জন্য এখন বলো আমাকে 2 কেজি ভরের বস্তুটা এখানে কত কেজি কল্পনা করবো আমরা? 1 কেজি, বা তোমরা তো সূত্র একটু জানো, 1 কেজি, 2 কেজি ভরের বস্তুটা এখানে থাকা 1 কেজিকে 1 কেজি কল্পনা করতে হবে না, কারণ প্রাবল্য মানে কি, যে পয়েন্টেই প্রাবল্য বের করবো সেই পয়েন্টে আমরা 1 কেজি ভরের একটা বস্তু কল্পনা করে নিব। তো 2 কেজি ভরের বস্তুটা এখানে থাকা 1 কেজি ভরের বস্তুকে কীভাবে টানবে, আকর্ষণ করবে? তো এই যে এইটা থাকবে এইদিকে, এই যে আকর্ষণ বলটা কাজ করবে এই বরাবর, আমি বললাম এটাকে E1, এখন 6 কেজি ভরের বস্তুটা এটাকে কী করবে, আকর্ষণ করবে, এটা এই ডিরেকশন থাকবে, এটাকে বললাম আমরা E2, বাকিটাকে তোমাদের ভেক্টরের কনসেপ্ট না, E1 E2 লব্ধি বের করতে পারবে না, তো সেটা তো আমি এখন করে দেওয়া উচিত না, আশা করি এটা পারবা তোমরা। কোনটা কত ডিগ্রি মাঝখানে? 60 ডিগ্রি, রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস E1 E2 ইনটু cos 60, বাকিটা থিটাও বের করতে পারবা আশা করি, এটা আমি করে দেওয়ার জিনিস না। ক্লিয়ার তো ব্যাপারটা?